Step one, wake up early, gonna rise with the sun. Step two, get some good, some food in you. Step three, think real hard about what you wanna be. Step four, fuck everybody, just do your thing. Wake up, today's gonna be a good day. Hello everyone, welcome to the channel. গুড মর্নিং বলতে পারছি না, কারণ গত রাতেই খবর পেলাম যে আমাদের সবার প্রিয় গায়ক কে কে গত হয়েছেন। মাঝে মাঝে অনলাইন পোর্টালের নিউজগুলো সত্যি যদি সবগুলো ফেক হতো খুবই ভালো হতো। এনিওয়েজ, আজকে আরও একটা ইম্পর্টেন্ট ডে, আজকে 1st June, আর আজ থেকে বংশ রোজনামচায় ভিডিও আপলোড হবে, সেটার জন্য ডেফিনেটলি একটু এক্সাইটেড। সকালে মুখ ধোয়া হয়ে গেছে, এখন খাবো ছাতুর শরবত, তারপরে করবো যোগা। ব্রেকফাস্টে আজকে আছে রুটি আর ডিম ভুজিয়া নানা রকম সবজি দিয়ে, আমার এটা খেতে দারুণ লাগে। জাস্ট বুলিদের ক্ষেতের ইয়ে কি জানো, পুঁই শাক, বুলিদের ক্ষেতের পুঁই শাক খুব সুন্দর দেখতে হয়েছে। লাঞ্চে তাহলে আজকে পুঁই শাক। সর্ষে বাটা অলরেডি করা ছিল, কিন্তু সেটা মাছের ঝোলের জন্য সাফিসিয়েন্ট নয়, সেই জন্য পেঁয়াজ আর টমেটো কুচি করেছি, সেটা দিয়ে মাছের ঝাল রান্না করব। এখন ছাঁচ খাবো, বাটিতে একটু টক দই তুলে রেখেছি রাতে পাতার জন্য, নতুন টক দই। এখন বাকি যে টক দইটা আছে সেটা দিয়ে আমি ছাঁচ বানিয়ে নিচ্ছি। রান্নার পর বংস রোজনামচার একটা ভিডিও এডিট করলাম, এখন বংস বিউটি স্টেটমেন্টের একটা ভিডিওতে ভয়েস ওভার দেবো। সোমর আজকে শ্যুট আছে, সেই জন্য ও তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে যাবে শ্যুটে। ফোন এলো, একটা পিয়ার আসবে, সেটাই আনতে যাচ্ছি এখন। থ্যাংক ইউ। বলে দিই এখানে আমার জন্য অ্যান্টি হেয়ার ফল রেসিপি খুঁজছে ইউটিউব দেখে। তোমার মতন তো দৌড়াদৌড়ি করি না রাস্তার মধ্যে। ভালো হয়েছে, হ্যাঁ আমার 1 ঘন্টা আমি হাতে সময় নিয়ে বেরোই, ওরকম লাস্ট মোমেন্টে দৌড়াদৌড়ি করি না। পাওয়া ভালো, একটু ভয় পাওয়া ভালো। আরে সাইকেলটাকে, আচ্ছা ঠিক আছে, রাস্তা পর্যন্ত আমি হাঁপিয়ে যাই। আর ভুলে যাবে কিছু নিতে। অল দ্য বেস্ট, দুগ্গা দুগ্গা। লাঞ্চে আছে ভাত, মেথি আলুর চচ্চড়ি, পুঁই শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, যেটা বুলিদির খেতে হয়েছে, স্যালাড, ডাল আর মাছের ঝাল। লাঞ্চের পর সমু বেরিয়ে গেছে, আমাদেরও লাঞ্চ হয়ে গেছে, এখন বাজে 2:15। আমার যে পিয়ারটা এলো, আমি ব্র্যান্ডের সাথে কথা বললাম, ওদের অ্যাজ সুন অ্যাজ পসিবল ডেলিভারেবলস চাই, সেই জন্য এখন ব্র্যান্ড শ্যুটটা করে নেবো। আর আমার পার্সোনাল কিছু এডিটিংয়ের কাজ আছে, কিছু ডিজাইনিং করতে হবে, সেগুলোও করবো। এই সমস্ত আর্জেন্ট কাজ এসে যায় বলে আমি সময়ের আগে আগেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, যাতে হঠাৎ করে কোনো কাজ চলে আসলে কোনো প্রবলেমে পড়তে হয় না। লাঞ্চে যাওয়ার আগেই আমি লাইট সেট আপটা করে গেছিলাম, এখন শ্যুটটা করে নেব। 4:45 এখন, এই মাত্র শ্যুটটা কমপ্লিট হলো। এখন মোবাইলে চার্জ নেই, মোবাইলটাকে আগে চার্জে দেবো, তারপরে ভিডিওটা এডিট করে ব্র্যান্ডের কাছে পাঠাবো ফর অ্যাপ্রুভাল। আজ সন্ধেবেলা বংস বিউটি স্টেটমেন্টে যেই ভিডিওটা আপলোড হবে তার কিছু কাজ আছে, সেটা এখন করে নেবো ল্যাপটপে। এখন বাজে 8:30, সৌম্য ফিরে এসেছে অনেকক্ষণ আগেই। মেন চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, আর ব্লগ চ্যানেলে একটা ভিডিও শিডিউল করা হয়ে গেছে কালকের জন্য।
আর ব্র্যান্ডের কাছে ড্রাফট পাঠানো হয়ে গেছে ফর অ্যাপ্রুভাল। এখন নিচে যাব, বুলিদিকে রুটি বেলার কাজে হেল্প করব। টক দইটাও পাততে হবে। ডিনারের পর এখন টক দইটা পেতে নিচ্ছি। আজকে 11:30, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। সকাল উঠতে হবে কারণ কালকে বৃহস্পতিবার, পুজোর ব্যাপার ট্যাপার আছে। সো গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।